সৌদি আরবের রহস্যময় জিনের পাহাড়ে ঘটে অবিশ্বাস্য সব ঘটনা। এই পাহাড়ে কোনো এক অদৃশ্য শক্তি উপরের দিকে টেনে নেয় সব কিছু, এমনকি রাস্তা ঢালু হলেও বিপরীত দিক থেকে চলতে থাকে গাড়ি। মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে জিন পাহাড়ের অবস্থান। মদিনার উত্তর পশ্চিমে ওয়াদি ই আল বায়দা নামক পাহাড় ঘেরা এক উপত্যকা রয়েছে, যাকে সাধারণ পর্যটকরা জিনের পাহাড় হিসেবেই জানেন। ওয়াদি বলা হয় পানি জমা হওয়ার ছোট ছোট খালকে। মদিনার এই পাহাড়ের কাছ দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে, যদিও সাধারণত সেটি শুকনো, পানি শূন্যই থাকে, তবে বৃষ্টির সময় জমা হওয়া পানি নাকি বেশ মিষ্টি। মূলত এর নাম ওয়াদি আল জিন। মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এলাকাটিতে। খেজুর বাগানের পর পাহাড়ি পথ। এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম, ন্যাড়া পাহাড়। পাহাড়ের উপর ধারালো সূচের ন্যায় ফলা ফলা মাটি দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় এই তো ভেঙে পড়বে, কিন্তু না, এমন পাহাড় মক্কা মদিনা কিংবা তায়েফের অন্য কোনো এলাকায় দেখা যায় না। এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিচ ঢালা সড়ক, আর সেই সড়কেই লুকিয়ে আছে এমন অপার বিস্ময়। এখানে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে ঢালুর বিপরীতে, আর গাড়ির গতিও কিন্তু কম নয়, রীতিমতো 80 থেকে 100 কিলোমিটার বেগে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে। শুধু গাড়ি চলা নয়, পানির বোতল কিংবা পানি ফেললে জুতা রেখে দিলে তাও ঢালুর বিপরীত দিকে গড়াতে থাকে। এটা কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। অবশ্য ওয়াদি আল জিন এলাকায় প্রবেশের সময় গাড়িকে কিছুটা বেগ পেতে হয়, পরে নামার সময় শুধু স্টিয়ারিং ধরে থাকা। ওয়াদি আল জিন এলাকার রাস্তা খুব উঁচু নয়, তারপরও শো শো আওয়াজে কান আপনা আপনি বন্ধ হয়ে যায়। পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালে মনে হয় কেউ যেন পেছন থেকে ঠেলছে, এমন দুলুনি ভাব হয়। কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হয়। কিন্তু প্রশ্ন হলো, পানি, পানির বোতল বা জুতায় চুম্বক কীভাবে আকর্ষণ করে? অনেকেই আবার বলেন এটা জিনদের কারসাজি। এক তথ্যে জানা যায়, 2010 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল বায়দায় একটি সড়ক বানানোর পরিকল্পনা করে, কিন্তু তাতে ঘটে বিপত্তি। 30 কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা দেখা দেয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে। দেখলে মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলোকে মদিনার দিকে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলো বন্ধ থাকা অবস্থায় ধীরে ধীরে ঢালু বেয়ে আশ্চর্যজনকভাবে উপরের দিকে উঠতে থাকে। এমন দৃশ্য দেখে কর্মরত শ্রমিকরা ভয়ে ভীত হয়ে যায়, তারা সেখানে কাজ করতে অস্বীকার করে। সড়কটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল বিশাল কালো পাহাড়, ওখানেই শেষ মাথায় গোল চত্বরের মতো হয়ে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। ওই সড়কটি 200 কিলোমিটার করার কথা থাকলেও শেষ পর্যন্ত 40 কিলোমিটার করেই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকবার চেষ্টা করেও নাকি সম্ভব হয়নি রাস্তার কাজ এগিয়ে নিতে। স্থানীয়দের কাছে এসব বিষয়ের কোনো সমাধান নেই, ফলে প্রচুর লোককথা এটা নিয়ে প্রচলিত। আরব ড্রাইভারদের কাছ থেকে জানা যায় স্থানীয়রা মনে করেন এটি আরদে মুকাদ্দাস বা পবিত্র মাটি, এই পাহাড়ের উপর দিয়ে প্লেনও যেতে পারে না। এই পাহাড়ে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তখন নাকি কিছু জিন দুষ্টুমি করে পালিয়ে যায়, পরে বয়স্করা তাদের পালানো রোধ করতে বিশেষ ব্যবস্থা নেয় তাদের পথ উল্টে দিয়ে, তাই এখানে সব কিছু উল্টো চলে। যদিও ইসলামের ইতিহাসে এমন কিছু সম্পর্কে জানা যায়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় জিনদের সঙ্গে এমন কোনো ঘটনারও প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে ওয়াদি আল জিন এলাকাটি পর্যটন স্পট হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে। স্থানীয় আরবরা ছুটির দিনে এখানে অবসর কাটাতে আসেন। এখানে বেশ কিছু স্থানে ছোট ছোট গাড়ি ভাড়া দেয়ায় দোকান গড়ে উঠেছে। উল্টো পথে গাড়ি চলার অভিজ্ঞতা কেমন তা পরখ করে দেখার সুযোগ মেলে। প্রতি বছর হজ কিংবা ওমরা হজ করতে আসা মানুষও এই রহস্যে ঘেরা জিনের পাহাড় দেখার জন্য ভিড় করে। তবে দুনিয়াজোড়া জ্ঞান বিজ্ঞানের এত প্রসারের পরেও আজ অবধি এই অপার রহস্যের উদ্ঘাটন করতে পারেননি কেউ। আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে এই অদৃশ্য শক্তির পাহাড়।